ও দরদি আল্লাহ, আমি গুনাগার, আপনি জানে আর কেউ জানে না। এই মুহূর্তে আপনি যদি আমাকে লাঞ্ছিত করেন, অপমানিত করেন, লাখ লাখ মানুষের ভিতরে আমি লজ্জায় শেষ হয়ে যাব। আমি সেই ব্যক্তি যার জন্য আপনি মুসা নবী আলাইহিস সালামকে জানিয়ে দিয়েছেন, ও দরুদি আল্লাহ, আমি এই মুহূর্তে আপনার কাছে তওবা করলাম, আর জীবনে গুনাহ করব না, আর গুনাহ করব না। আল্লাহ দয়া করে মাফ করে দিন, আমি আর গুনাহ করব না। এই বলা মুহূর্তের মধ্যে বৃষ্টি নাজিল হয়ে গেল। মুসা নবী আলাইহিস সালাম বলেন, আল্লাহ কি হলো, কি হলো এটা? আপনি বললেন যে কে একজন আছে গুনাহকারী, এই গুনাহগারকে আমি তো বের করে দেওয়ার কেবল আদেশ করছি, কেউ যায়নি। আমি ভালো করেই দেখছি একটা লোকও বের হলো না, তার আগে বৃষ্টি নাজিল হলো আল্লাহ। আমার মালিক বলে, মুসা নবী আলাইহিস সালাম, আমার নাম সত্তারুল উয়ুব, সুবহানাল্লাহ, বলে আমি গুনার গোপনকারী, কোন বান্দা যদি আমার কাছে তওবা করে, আমি আল্লাহ ওই বান্দাকে আর গুনার ভিতরে রাখি না। যেই বান্দার জন্য বৃষ্টি বন্ধ ছিল, ওই বান্দার তওবার কারণে বৃষ্টি নাজিল করে দিলাম।